কেউ জানে না। তুফান ছবিটার কোনো কিছু মনে আছে আপনার? কোথায় শুটিং হয়েছিল কিংবা কি কক্সবাজার শুটিং? তুফান ছবি চিটাগাংয়ে হয়েছিল, কক্সবাজারে। ইয়েস, কক্সবাজার। অনেক কক্সবাজার লোকেশন ওয়াজ দেয়ার। হ্যাঁ, কক্সবাজার সেটাই। শুরুতে কিন্তু শাবানার সঙ্গে জুটি হয়ে অনেকগুলো ছবি আমাদের দিয়েছেন, বাঞ্জারান, তুফান, রাজ দুলারি, এইসব ছবি, এবং সবগুলো সুপারহিট, তাই না? তো ও জুটিটা কিন্তু দর্শক গ্রহণ করেছে। শাবানা শুরু হলো আমার সঙ্গে কাজ করা, সুপারহিট, তারপরে এইটা হয় সুপারহিট, ওইটা হয় সুপারহিট, যেটাই করেছে সেটাই সেটাই সুপারহিট। তারপরে সে আমাকে খুব আপন মনে করে, আমার আমাকে ভাইয়ের মতো মনে করে, এই জন্যে তার বলে অনেক কথা এটা সেটা, যাই হোক সেগুলো বলো। দর্শকরা একটু আনন্দে গ্রহণ করেছিল এই জুটিটা। হ্যাঁ, এই জুটি গ্রহণ করেছিল। অলিভের সঙ্গে আপনার বেশি ছবি ছিল না, কিন্তু যে কটা ছবি ছিল মূল সুপারহিট ছিল, এবং এই ছবিগুলো আপনাদেরকে মানে স্মরণীয় জুটি করে রেখেছে আমাদের বাংলা সিনেমায়। হ্যাঁ, অনেক ছবি এত তুলেছে মানে তাকে নিশ্চয়ই লোকেরা পছন্দ করতো, পছন্দ করতো, আমাকেও করতো। তারপরে হয়তো দুই এই পেয়ারটাকে ভালো মনে করতো, এই জন্য দেখতো, যার জন্য বাহাদুর ছবিতেও সে ছিল, সেইটাও চলেছে, বেদিন ছবিতে ছিল, বেদিন ছবি রেইনে ছিল, রেইনে ছিল, আর আরও কিছু 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 ছবিতে আমি নাম ভুলে গেছি। নায়িকা রোজিনার সঙ্গে আপনার একটা ভালো একটা পর্দায় জুটি গড়ে উঠেছিল, অনেকগুলো ছবি করেছেন আপনি, অনেকগুলো ছবিতে ভালো। প্রথম ছবিটা রোজিনার ছিল, রাজমহল, ওই ছবিটার জন্য, ওই ছবিটাতে নায়করা করতে চায় না কেউ, সবাই তো হিউম্যান বিং, এখন কে কোথায় কি হয়ে যায়, কোথায় কত কত উপরে ওঠে, বড় হয়, এখন ইয়েতে চলে যায়, এমন পজিশনে চলে যায়, আপনি সুযোগটা দিয়েছেন বলেই এটা এটা বলা যায় না, এটা মানুষের দ্বারা অনেক কিছু সম্ভব, এটা হিউম্যান সাইকোলজিতে বলে। তো আমাকে তখন বললো যে এইটা আপনি একটু ছবিটা করে দেন, তা আমি আবার এক মিনিট চিন্তা করলাম, ওদের মধ্যে সঙ্গেই বসে পাশে, তাই আমি ঠিক আছে আমি করে দেবো, যান স্মৃতিটা বলি যে ঘোড়া আমার খুবই মনে খুবই ইন্টারেস্ট লাগে, আমার খুব আনন্দ লাগে, যে হর্স রাইডিং ম্যানলি গেম। অসীম ভাই সেই কাহিনীটা একটু বলেন, যে ঘোড়ার টাইম মেনটেন করতো, যেটা সেই কাহিনীটা বলেন। সেটা হলো কি, যা আমাকে জীবন মরণ ছবি, জীবন মরণ ছায় ছবিতে সেই ঘটনাটা ছিল। হ্যাঁ, ঘোড়া নিয়ে গেল সেই ইয়েতে, এই মিরপুর, তা আমি বাস ঘোড়াকে দিলাম, ঘোড়া রেস চললো, প্রায় 8-10টা ঘোড়া চেস করতে দিলাম, যে আমার অপোনেন্টরা রুট করে চলে যাচ্ছে, ওদেরকে আমাকে ধরতে হবে, এত স্পিডে যাচ্ছি, এত স্পিডে যাচ্ছি, মানে এতে চিন্তাও করা যায় না, আশেপাশে কোনো লোক থাকতে পারবে না। হঠাৎ ঘোড়া থেমে গেল একেবারে, মানে মনে হয় যে ব্রেক হয়ে গেল একদম, ফোর হুইল গাড়ি চালালে যেরকম চার চাকা একসাথে জমে গেল, এরকম ঘোড়া আমারটা দাঁড়ায় গেল, সামনেটা দাঁড়ালো, সব ওর সামনে গুলি দাঁড়ালো, সব এক দাঁড়িয়ে গেল, আর আর যাচ্ছে না। কেন সেটা? সেটা হলো ওদের টাইম হয়ে গেছে, লাঞ্চ, লাঞ্চের টাইম হলে ওরা দাঁড়ায় যায়, মানে ঘোড়াগুলো বুঝে গেছে তাদের লাঞ্চ টাইম, ওদের ট্রেনিং ট্রেনিং ওরা টাইমও বুঝে, ঠিক 1টা বাজে ওরা খায়। আপনি কিন্তু সামাজিক ছবি করেছেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর করেছেন, কিন্তু ওইটাই বিনিশুতার মালা, অনেক ছবি সামাজিক আপনার, এগুলো এত চলতো বিনিশুতার মালা, এর এর উপরে সামাজিক কি হতে পারে? আমি যে আজকে দেখাতে পারতাম যে বিনিশুতার মালার ওই যে পালকি ভাঙ্গার সিনটা সারা জীবন মানুষের মনের মধ্যে আছে, যে পালকিটাতে যে পালকিটা ভেঙে ফেললাম, যে পালকি দিয়ে আমি যাকে ভালোবাসি সে তাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গানও আছে পালকি চড়ে ছায় বেহারা, বেহারা ওই, হ্যাঁ ওই যে বেহারা চা, আবার দেখি যে এই এই পালকি দিয়ে আমি নিয়ে যাচ্ছি, এই পালকি এটার মধ্যে সে ছিল, হ্যাঁ একদম ভেঙে ফেল, বাস ভাঙার পরে সে সিন থাকে, আপনি দেখে নেন যে সেটা দেখলে অনেক সুন্দর একটা ছবি ছিল। আপনার লিপে কিন্তু আমাদের খুরশিদ আলমের গায়কের কণ্ঠে অনেক গান আপনার সাথে মিলেও যেত, চুমকি চলেছে একাপথে এখন পর্যন্ত, এখন পর্যন্ত, আজকে পর্যন্ত। আরেকটা ছবি ছিল বাহাদুর, সেটা তো মানে সবাই জানে সুপার টুপার হিট, বাহাদুর ছবিটা তো অনেক ভালো ভালো কিছু গান ছিল যেগুলো আমরা এখনো ভুলতে পারিনি, আসলে ভোলা যায়ও না, অনেকেই আমার ওয়াসিম ভাইকে পায় না, কেউ আপনার ইন্টারভিউ নিতে পারে না কিংবা আপনি যান না, এটা কেন? আর যদিও আমরা আপনাকে পেয়েছি, আমরা ভাগ্যবান, বাংলাদেশ টেলিভিশন না ভাগ্যবান, ভাগ্যবান হচ্ছে আমার মেয়ের নামটা তুমি নিয়ে নিলে কিভাবে, ইউ হ্যাভ টেকেন ইট ফ্রম অলমাইটি আল্লাহ,
So I আগে তো জানতাম না, I didn't know this thing. তুমি যখন ডিসক্লোজ করলে যে your name is Bushra. So আমি জানি যে আপনার নাম. So I cannot avoid you just any by anyway. আমি যেভাবে হোক by any means যে আমি তার কথাটা শুনবো. আমি খুব সৌভাগ্যবান যে আপনার মেয়ের নাম বুশরা এবং আমার নাম বুশরা, সেহেতু একটা আপনার সফট কর্নার একটা কাজ করে, সে মেয়ে আপনার নেই এখন, আমরা জানি সবাই, তো সেহেতু আমি খুব ভাগ্যবান যে আপনি আমার নাম শুনেই আপনি রাজি হয়েছেন এবং আমাদের ছায়াগল্প অনুষ্ঠানে অনেক সময় দিয়েছেন। আপনাকে কি বলে ধন্যবাদ দিব, অনেক গল্প করলাম আজকে, দর্শকদের অনেক গল্প শোনালাম, অনেক ভালো লাগলো, অনেক গল্প বাকি আছে আপনার শোনার, অন্য কোনো পর্বে আপনার গল্প আবার শুনবো। আমার খুব ভালো লেগেছে। আপনি আমাদের ছায়াগল্প অনুষ্ঠানে আসছেন, আমরা খুব খুশি আছি। বাংলাদেশ টেলিভিশন এবং ছায়াগল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে সুনীল শুভ। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আমাদের সবার প্রিয় নায়ক ওয়াসিম ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। এখনও আমাদের তিনি প্রিয়, তার এত ছবি আমাদের বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে, সেই ছবিগুলোতে তিনি অনেক পুরস্কৃত হয়েছেন, কিন্তু জাতীয় পুরস্কার তার ভাগে এখনও জোটেনি ঠিকই, কিন্তু তিনি সবচেয়ে বড় পুরস্কার যিনি যেটা পেয়েছেন সেটা হলো আমাদের দেশের লক্ষ কোটি মানুষের, সিনেমা ভক্ত মানুষের অফুরন্ত ভালোবাসা তিনি পেয়েছেন। আর তাই তো তিনি ভুলে গেছেন তার যত অভিমান, যত ক্ষোভ, সব কিছু। তাই তো তার সেই দিলেন ছবির গানটি দিয়েই শেষ করতে চাই, যে আমি তো আজ ভুলে গেছি সবই। ঠিকই, তিনি ভুলে গেছেন তার অগণিত ভক্ত দর্শকদের ভালোবাসা পেয়ে। দর্শক, আজ এই পর্যন্তই।